পাবলবের কথার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করে নেব এই সামগ্রিকভাবে যে কথামালা আমরা বলতে চাইছি তার ভূমিকার বিষয় অর্থাৎ কি কি বিষয় আমরা এখানে অন্তর্ভুক্ত করব। বিগত প্রায় একশো বছর ধরে গুরু মস্তিষ্কের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের ব্যাপারে পৃথিবী জুড়ে গবেষণা ও চর্চার প্রভূত অগ্রগতি ঘটেছে এখন এটি একটি পৃথক বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করেছে এই বিজ্ঞান হলো স্নায়ুতন্ত্রের উচ্চতম স্তরের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ যাকে আমরা গুরু মস্তিষ্ক বলে থাকি এই বিজ্ঞান গড়ে তোলার কারিগর হলেন প্রখ্যাত রুশ শারীরবিজ্ঞানী ইভান পেট্রোভিজ পাবলভ অর্থাৎ পাবলভের পূর্বে এই ধরনের বিশেষ শারীরবিজ্ঞান যাকে আমরা গুরু মস্তিষ্ক বা হায়ার নার্ভাস সিস্টেম সেরিব্রাল কটেক্স ইত্যাদি বলে থাকি এই বিষয়ে কেউ তেমন গবেষণা বা চর্চা করেননি এই বিজ্ঞান থেকে আমরা এখন নিশ্চিতভাবে গুরু মস্তিষ্কের বহু বিষয় সম্পর্কে বস্তুগত ধারণা তৈরি করতে সক্ষম হয়েছি বিশেষত প্রবৃত্তি ইনস্টিংকট সম্পর্কে প্রবৃত্তিকে একটি পৃথক বিষয় হিসেবে এই পরিমাণ গুরুত্ব দিতে হচ্ছে কারণ আধুনিক জনক সিগবন ফ্রয়েডের যাবতীয় তত্ত্বের ভিত্তি হলো এই প্রবৃত্তি বা নির্জাম যাকে তিনি আনকনসাস বলছেন সুতরাং পাবলবের মনোবিদ্যা সম্পর্কে আলোচনার প্রাককালে ফ্রয়েডের প্রবৃত্তি সম্পর্কে কিছু কথা বলতেই হবে প্রবৃত্তি শব্দটির মাধ্যমে এত ধরনের এত অর্থ করা হয় যে শেষ পর্যন্ত এই অর্থের ভারে শব্দটি দুর্জ্ঞেয় হয়ে উঠেছে এবং বিজ্ঞানের আলোচনায় এই ধরনের শব্দ যথেষ্ট সমস্যা সৃষ্টি করে এর বদলে পাবলবপন্থীরা শর্তহীন পরাবর্ত বা আনকন্ডিশন রিফ্লেক্স এই শব্দবন্ধটি ব্যবহার করে থাকেন এই শর্তহীন পরাবর্ত বলতে বোঝানো হয় যে কোনো ধরনের উদ্দীপনায় সহজাত প্রতিক্রিয়া সাধারণভাবে যা দেহ করে থাকে যেমন পুষ্টি প্রজনন ও প্রজাতির সুরক্ষা ব্যক্তির সুরক্ষা অনুসন্ধানমূলক দেশকাল দেহের অবস্থান সম্পর্কিত উপলব্ধি ইত্যাদি বিষয়গুলিতে আমাদের সহজাত প্রতিক্রিয়া আমরা এই শর্তহীন পরাবর্তর জন্য ব্যক্ত করতে সক্ষম হই এই সহজাত পরাবর্ত জন্মানোর সময়ে উপস্থিত থাকে হয়তো সুপ্ত অবস্থায় থাকে এবং পরবর্তীকালে যত সময় যায় আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর উপস্থিতি সুনিশ্চিত করতে পারি এর কোনো প্রকারের বিশেষ গুণ থাকে না এবং সাধারণভাবে এই ধরনের সব অভ্যন্তরীণ চাহিদার ক্ষেত্রে এটি প্রযুক্ত হয় এইভাবে জন্মানোর পর থেকে বিষয়গুলি শুরু হয় অভ্যন্তরের চাহিদা শুরু হলে সেই চাহিদা মেটাবার জন্য বাইরের পরিবেশে এর অনুসন্ধান শুরু হয় যখনই বাইরের এমন চাহিদা পূরণের সংকেত পাওয়া যায় তখন এই সংকেতের সঙ্গে অলঙ্ঘ নিয়মে এসব একত্রে বোনা ইন্টারোভেন হয়ে যায় অর্থাৎ চাহিদা নিরিখে শর্তহীন ও শর্তাধীন পরাবর্ত একীভূত হয়ে যায় এইভাবে জীবনযাপনের সমস্ত অভিজ্ঞতাগুলি যা ছিল সামান্যিকৃত অর্থাৎ জেনারালাইজড অনির্ধারিত আনস্পেসিফাইড সাধারণভাবে ফলপ্রসূ নয় এসব হয়ে দাঁড়ায় তখন ফলপ্রসূ মূর্তনির্দিষ্ট বিশেষ ধরনের প্রতিক্রিয়া যা শেষ অব্দি বাইরের পরিবেশ পরিস্থিতির সঙ্গে একীভূত হয়ে যায় এই কারণে যে কোনো স্তন্যপায়ী নবজাতকের ঠোঁটের কাছে কোনো কিছু ধরলেই সে একে স্তনবৃন্ত মনে করবে এবং চুষবে এই হলো প্রবৃত্তি বা শর্তহীন পরাবর্ত এই কারণে পাবলপন্থীরা যারা এই প্রবৃত্তি বা শর্তহীন পরাবর্ত নিয়ে আলোচনা করেন তারা কখনো মনে করেন না যে এই প্রবৃত্তি গুরুত্বহীন বা অর্থহীন পরিবর্তে তারা মনে করেন আমাদের যাবতীয় শিক্ষা দাঁড়িয়ে আছে এই প্রবৃত্তির চাহিদার ওপর তাই বলা যায় এই সমস্ত ক্ষেত্রে প্রবৃত্তি অপরিহার্য শুধুমাত্র সেই সমস্ত উদ্দীপনা যা আমাদের শর্তহীন পরাবর্ত অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে থাকে এরা শেষ অবধি শর্তাধীন পরাবর্তে রূপান্তরিত হয়ে থাকে এই কারণে নবজাতকের মুখের কাছে কিছু নিয়ে গেলেই সে সেটি স্তনবৃন্ত মনে করে সেটা মায়ের স্তনবৃন্ত না হলেও অসুবিধা নেই ফিডিং বোতল হলেও হবে কিন্তু কোনো ধরনের স্তনবৃন্ত না হলেই সে মুখ ফিরিয়ে নেবে কারণ তার প্রয়োজন হল মুখের মধ্যে দুধ নিঃসৃত হওয়া এমন দুধ নিঃসৃত হলেই শিশুটির এই পরাবর্ত ক্রমশ পুনঃশক্তি সঞ্চারিত রিএনফোর্সমেন্ট হবে যদি তা না হয় তাহলে এই স্নায়ুসংযোগ বাধা পাবে কোথাও আটকে যাবে এবং শেষে সম্পূর্ণ নিস্তেজিত হবে নির্বাপিত হবে শর্তহীন পরাবর্ত খুব সহজ সরল হতে পারে আবার খুব জটিল ধরনেরও হতে পারে জটিল যেমন খাবার গেলার পরাবর্ত সোয়ালিউন রিফ্লেক্স যেটাকে আমরা বলে থাকি অথবা বিভিন্ন ধরনের প্রজনন সংক্রান্ত পরাবর্ত যাকে রিপ্রোডাক্টিভ রিফ্লেক্স আমরা বলে থাকি এই ধরনের জটিল পরাবর্তগুলিতে যেন কয়েকটি পরাবর্তর একটা শিকল তৈরি হয় যেখানে একটি পরাবর্ত পুনঃশক্তি সঞ্চারিত হলে তবে পরবর্তী আংটায় শিকলটি অগ্রসর হতে পারে এবং এইভাবেই এই ধরনের জটিল পরাবর্ত সম্পন্ন হয় এই আংটা হলো যোগসূত্র বা লিঙ্ক জটিল হলেও এর নীতিসূত্র সহজ সরল ধরনের অর্থাৎ তা সাধারণ ধরনের ও অনির্ধারিত এবং বাইরের সংকেতের সঙ্গে যদি একে না বোনা যায় তাহলে তা পরপ্রসূ হয় না এই বাইরের সংকেতই হল শর্তাধীন পরাবর্ত বা কন্ডিশন রিফ্লেক্স তাই শর্তহীন পরাবর্ত যা সহজাত ও স্থায়ী তা প্রাণী বা মানুষের কাছে সম্পদের মতো এরা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে একই প্রকারের হয়ে রয়েছে এই পরাবর্ত বাইরের পরিবেশ পরিস্থিতিতে প্রয়োজনীয় সংকেতের সঙ্গে একীভূত হওয়ার পর তবেই প্রাণী বা মানুষের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারে তা না করতে পারলে কোনো প্রজাতির পক্ষে অস্তিত্ব রক্ষা করাই সম্ভব হতো না তাই এই শর্তহীন পরাবর্তগুলি হলো অস্তিত্ব রক্ষার জন্য আবশ্যকীয় উপাদান যদিও এরা বাইরের সংকেতগুলির বৈশিষ্ট্যের তুলনায় অনির্ধারিত ও সাধারণ ধরনের এর আরও বড় কারণ হল এরা দেহের মধ্যে অবস্থিত স্থায়ী উপাদান অন্যদিকে বাইরের সংকেতগুলি পরিবর্তনশীল ও অস্থায়ী ধরনের এবার উদাহরণ হিসেবে আমরা এমন একটি মানবীয় উপাদান সম্পর্কে আলোচনা করব যাকে সাধারণভাবে প্রচলিত অর্থে মানবীয় প্রবৃত্তি মনে করা হয় কিন্তু বাস্তবেতা এক প্রকার সামাজিক শিক্ষাগণ প্রক্রিয়া যা আমরা আরও জন্মানোর পর থেকে মৃত্যু অব্দি শিখে থাকি এই বিষয়টি হলো মানবীয় ভালোবাসা মানবীয় ভালোবাসার একদিকে যেমন রয়েছে মানুষের সঙ্গে মানুষের নানা ধরনের আন্তঃসম্পর্ক তেমনি অন্যদিকে রয়েছে শিল্প সাহিত্যে তৈরি হওয়া আবেগ জাতীয় অসংখ্য নক্ষত্র সমাবেশ নন্দনতত্ত্ব রোম্যান্টিক ভাব প্রকাশের বৈচিত্র্য ইত্যাদি কিন্তু এর সমস্ত কিছু তৈরি হয়েছে সমাজে এবং তার তৈরি হয়েছে সমাজ ইতিহাসের প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে এরই আধুনিক আধুনিকতম রূপ আজ আমরা যা দেখতে পাই এর সমস্তটুকুর উৎস হল আমাদের পরিবার এবং এর গঠন ও কর্মপ্রক্রিয়া ইতিহাসগতভাবে পরিবারে যেমন বিকশিত হয়েছে তেমনি ভালোবাসার রূপও বদলেছে শিল্পায়ন নগরায়নের ফলে ভালোবাসার এখন আধুনিক রূপ হলো একগামী একক পরিবার অবশ্যই রোম্যান্টিক ভালোবাসা প্রাচীন সভ্যতায় বিকশিত হয়েছিল পাশ্চাত্য গ্রিক ও রোম সভ্যতায় আমাদের এখানে কালিদাসের কালে পরে মধ্যযুগে বৈষ্ণবপদা বলি রাধাকৃষ্ণের প্রেমে চুক্তিবদ্ধ একগামিতার প্রতিক্রিয়া হিসেবে এবং উর্বরতা কামনায় লোকাচার যেটাকে আমরা ফার্টিলিটি কাল্ট বলি এর কারণও হতে পারে আধুনিক কালে রোম্যান্টিক ভালোবাসা একগামিতার অন্যতম অংশ প্রত্যেক ধরনের ভালোবাসার একটা নিজস্ব ইতিহাস রয়েছে যা মানব ইতিহাসের সঙ্গে আন্তঃসম্পর্কিত একটি শিশু কোনোভাবে কোনো ধরনের ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায় না সে জন্মানোর পর থেকে শিখতে শুরু করে কেমনভাবে পরিবারের ঘনিষ্ঠ মানুষজনদের ভালোবাসতে হয় ক্রমশ সে পরিবারের বাইরে পা বাড়ায় এবং তার ভালোবাসার পরিধি বিস্তৃত হয় আপন মা থেকে ভালোবাসা শেষ অব্দি দেশ মাতায় গিয়ে পৌঁছায় এরই সঙ্গে গড়ে ওঠে সত্য অনুসন্ধান বিজ্ঞান শিল্প সুস্থ আমোদ প্রমোদ ইত্যাদি সমস্ত কিছুর প্রতি ভালোবাসা এর কোনো কিছুই সহজাত নয় নির্গান মনের কোনো গভীর সুরঙ্গে এসব প্রথিত থাকে না এই সমস্ত কিছু একজন ব্যক্তিকে সমাজ থেকে শিখে নিয়ে বড় হতে হয় পরিণত হতে হয় শুধুমাত্র ভালোবাসা গড়ে ওঠার জন্য যে অঙ্গসংস্থান ও কর্মপ্রক্রিয়ার প্রয়োজন হয় এর আবশ্যিক উপাদানগুলি আমরা জন্মানোর সময় নিয়ে আসি এই উপাদান সম্বল করে আমরা যখন সামাজিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি তখন আমাদের ভালোবাসার শিক্ষা ধীরে ধীরে গড়ে ওঠে এই অংশগ্রহণের মাধ্যমে শিশু এবং বড়োরা সকলেই শেখে কেমন করে ভালোবাসতে হয় ভালোবাসা কাকে বলে ইত্যাদি ব্যক্তির চারপাশে সমাজের পরিবেশের মধ্যে এই ভালোবাসার উপাদানগুলি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ভালোবাসা শেখার সঙ্গে ছোট এবং বড়োরা এর প্রয়োগ করতে শুরু করে ক্রমশ এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে আরও গভীর থেকে গভীরতর ভালোবাসার মধ্যে সে প্রবেশ করে সে অন্যকে ভালোবাসে অন্যরাও তাকে ভালোবাসে এটা সে উপলব্ধি করতে পারে এই সব থেকে মনে হতে পারে আমরা ভালোবাসার ভেতর থেকে সব যেন আমরা টেনে নিয়ে আসে কিন্তু তা সত্য নয় ভালোবাসা সমাজ থেকে আসে এ ব্যাপারে আমরা শুরুতে শিক্ষিত হয়ে উঠি এবং ক্রমাগত নিজে শিক্ষিত হই এবং অন্যকে শিক্ষিত করি এই বিচারে সমাজ হলো এই ভালোবাসার গবেষণাগার ভালোবাসার নানা ধরনের গবেষণার কাজ এখানে চলতে থাকে প্রতিটি ব্যক্তির ভালোবাসা গড়ে তোলার নিজস্ব ক্ষমতা বিকশিত হয় এবং এর জন্য তার ব্রেন টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিচারে আমরা কেমনভাবে এই ভালোবাসাকে গুরুত্ব দেবো এবং এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো এর ওপর কিন্তু নির্ভর করবে আমাদের ভালোবাসার গভীরতা এই বিষয়টি গড়ে তোলার জন্য আমরা একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাই সেই সঙ্গে আধুনিক কালের ভিজুয়াল মিডিয়া প্রিন্টিং মিডিয়া আমাদের যথেষ্ট প্রভাবিত করে থাকে ভাষা কালচার এখানে গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের মধ্যে ভালোবাসার পূর্ণাঙ্গ রূপ বিকশিত করার জন্য এই কারণে দেখা যাবে এক এক স্থানে এক এক পরিবেশ পরিস্থিতিতে ভালোবাসার বহিঃপ্রকাশ ভিন্ন ধরনের হয় ভাষার ক্ষেত্রেও আমরা একই ভুল করি যে ভাষার অন্তর্জাত ক্ষমতাকেই আমরা অলঙ্ঘ মনে করি মনে করি এই হলো আমাদের মানবীয় প্রজাতির আশা শক্তি আসল শক্তি কিন্তু দেহ ও মস্তিষ্কের ক্রমশ জৈবিক পরিণ উন্নতি হওয়ার সঙ্গে দেখা যাবে এই ভালোবাসা ভাষা ইত্যাদি আমরা সমাজ থেকে শিখতে না পারলে কোনোদিনই মানুষ হতাম না এইভাবে দেখা যাবে মন সম্পর্কে প্রাগৈতিহাসিক কাল থেকে যুগ যুগ ধরে সব থেকে বেশি অতিন্দ্রিয় ভাবনার প্রচার ও প্রসার ঘটেছে বিজ্ঞান যে খুব ধীর গতিতে এগোয় কিন্তু যতটুকু এগোয় সে চেষ্টা করে অনেক মজবুতভাবে এগিয়ে চলতে ফলে এইটুকু অগ্রগতির দ্বারাই আমরা যত ধরনের কুসংস্কার ও পিছিয়ে পড়া মনোভাব সমাজে রয়েছে একে নির্দয় আঘাত করার সুযোগ পাই তাই অতীন্দ্রিয় ভাবনা যতই বিচিত্র রঙা হোক না কেন তা অত্যন্ত নরবরে এবং আঘাত করলেই নুইয়ে পড়ে কিন্তু মানুষের মন থেকে একেবারে সরে যেতে চায় না এতদিন আমরা যতটুকু জানতে পেরেছি এতে মানবমনের প্রকৃতি সম্পর্কে এর ভাব আবেগ স্বেচ্ছাক্রিয়া সে চেক ভলিউশন স্মৃতিশক্তি ওয়ার্কিং মেমরি ইত্যাদি সম্পর্কে বস্তুগত ব্যাখ্যা অর্থাৎ বস্তু জগৎ ঘটনা প্রবাহকে সামনে রেখে বিচার বিশ্লেষণ করতে আমরা সক্ষম হতে পারি বস্তুবাদী দার্শনিকরা পুনর্বার আমাদের কাছে এই পরামর্শ দিচ্ছেন যে মননক্রিয়াকে এক প্রকার কর্মপ্রক্রিয়া অর্থাৎ ফাংশনাল এনটিটি হিসেবে বিচার করতে এটা কার কর্মপ্রক্রিয়া একটি সংগঠিত অং অঙ্গসংস্থানের মানবীয় গুরু মস্তিষ্কের এক বিশেষ ধরনের কর্মপ্রক্রিয়া এক বিশেষ ভারপ্রাপ্ত কর্মপ্রক্রিয়া গত একশো বছর ধরে এ সম্পর্কে প্রচুর গবেষণা হয়েছে এবং আমরা অনেক কিছু এই বিষয়ে জানতে পেরেছি বিশেষত কেমন করে এই কর্মপ্রক্রিয়া ক্রিয়াশীল হয়ে থাকে কর্ম সম্পাদনা করে থাকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মন হলো গুরু মস্তিষ্কের ক্রিয়াকলাপ অর্থাৎ মনের যা কিছু ক্রিয়াকলাপ তা গুরু মস্তিষ্কই সংগঠিত ও সংগঠিত হয় গুরু মস্তিষ্কের অঙ্গসংস্থানগত একক যদি স্নায়ুকোষ হয়ে থাকে তাহলে এর কর্মপ্রক্রিয়াগত একক হলো শর্তাধীন পরাবর্ত বা কন্ডিশন রিফ্লেক্স এই শর্তাধীন পরাবর্ত বলতে আমরা কি বুঝি খুব সহজ সরলভাবে বললে মানুষ বা প্রাণীর বাইরের কোনো সংবেদনযত অর্থপূর্ণ প্রয়োজনীয় সংকেতের সঙ্গে অভ্যন্তরের সহজাত শর্তহীন উদ্দীপনার চাহিদার সঙ্গে অস্থায়ী স্নায়ু সংযোগ যাকে আমরা টেম্পোরারি নিউরাল কানেকশন বলে থাকি এই যে তৈরি হলো অস্থায়ী স্নায়ু সংযোগ একেই বলি আমরা শর্তাধীন পরাবর্ত এইভাবে বিচার করলে দূরবর্তী স্থান থেকে সংবেদন সংকেত হিসেবে গড়ে ওঠা শর্তাধীন উদ্দীপনা একই উপলব্ধি তৈরি করে যা অভ্যন্তরের শর্তহীন উদ্দীপনার স্পর্শানুভূতি তাৎক্ষণিকভাবে তৈরি করে মানুষ বা প্রাণীর যে কোনো ক্রিয়াকলাপকে তার সে যত জটিলই হোক না কেন আমরা এই প্রকারের কর্মপ্রক্রিয়ার এককের ভিত্তির ওপর বিচার করতে পারি এরপরের পর্বে আমরা বলবো প্রাণীর আচরণ কেমন করে তার সংবেদন সংকেতের সঙ্গে আমাদের মনের ওপর কাজ করে একটা জৈবিক প্রবৃত্তির প্রতিক্রিয়ার আচরণগত ব্যবস্থা গড়ে তোলে